মরুভূমিতে কেন এত শহর বানাচ্ছে সৌদি আরব? প্রায় অর্ধ শতাব্দী ধরে সৌদি আরবের অর্থনীতি তেলে বাড়ছে। এখন পর্যন্ত দেশটির চালিকা শক্তির মূলে আছে তেল রপ্তানি করে পাওয়া অর্থ। রাজতন্ত্রের খরচও মিটছে তা দিয়েই। তবে এখন এই কৌশল পরিবর্তন করতে চাইছে সৌদি আরব, কারণ প্রাকৃতিক সম্পদ একদিন না একদিন ফুরিয়ে আসবে। তাই বিকল্প খুঁজতে বেছে নেওয়া হয়েছে বিরান বনভূমিকে। সৌদি আরব হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকার মরুভূমিকে নতুন শহরে পরিণত করতে চাইছে। শুধু গত মাসেই নেওয়া হয়েছে এমন দুটি বড় প্রকল্প। এগুলোর একটির আয়তন বেলজিয়ামের চেয়ে বড়, আর অন্যটি প্রায় মস্কোর সমান। মূলত তেলভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে রূপান্তর, নতুন চাকরির ক্ষেত্র তৈরি ও বিনিয়োগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ দুটি প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক শহর গড়ে তুলতে চাইছে সৌদি আরব। এগুলোতে একটি জটিল কার্যক্রমের জন্য সমন্বিত সেবা ব্যবস্থা, পর্যটন, শিল্প ও আর্থিক সংস্থান বিষয়ক বিশেষ স্থান, বিনোদন শহর এবং $10 বিলিয়ন অর্থনৈতিক শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আবুধাবির বাণিজ্যিক ব্যাংক PJSC-র প্রধান অর্থনীতিবিদ মনিকা মানিক বলেন, অর্থনৈতিক শহরের ব্যাপারে সার্বিক উন্নয়নের হার খুবই ধীরগতির। শুধু এখন নয়, তেলের দাম কমে যাওয়ার আগেও এমনই ছিল। এখন থেকেই হাতে নেওয়া প্রকল্পের সংখ্যার তুলনায় কাজের গতি খুবই কম। গত এপ্রিল মাসে সৌদি সরকার ঘোষণা করে সৌদি ভিশন 2030। 84 পৃষ্ঠার এই পরিকল্পনায় সরকার বলছে তারা অর্থনৈতিক শহরের প্রকল্পগুলো নিয়ে এমনভাবে কাজ করতে ইচ্ছুক যেন গত দশকের ভুলগুলোকে শুধরে নেওয়া যায়। সরকার এই শহরগুলোর সম্ভাবনা উপলব্ধি করতে পারেনি বলে এতে মন্তব্য করা হয়েছে। সৌদি আরবের 50টি দ্বীপকে বিশেষভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানকার আলমদিনা প্রদেশের মাদাইন সালে নামের প্রত্নতাত্ত্বিক অঞ্চলটিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। আর মদিনা শহরে গড়ে তোলা স্মার্ট শহরে কাজ করবে বুদ্ধিবৃত্তির সম্পদ IP নিয়ে। সৌদি আরবের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কিছু প্রকল্পের মধ্যে লোহিত সাগরও আছে। এর উপকূলীয় এলাকাকে পর্যটনের জন্য বেছে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সারা বিশ্বের পর্যটকেরাই এদিকে আকৃষ্ট হবেন। হুমলু ও আল ওয়াহ শহরে উন্নয়ন কাজ করা হবে ধনী পর্যটকদের কথা মাথায় রেখে। 2019 সালে এই প্রকল্পটি শুরু হওয়ার কথা। প্রথম পর্বের কাজ শেষ হবে 2022 সালে। অবশ্য এ প্রকল্পের প্রকৃত ব্যয় নিয়ে কিছু জানানো হয়নি। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান টেনেও ইন্টেলিজেন্সের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন হজ বলেন, সৌদি সরকারের সাংস্কৃতিক ও আইনি বাধাগুলো পার হতে হবে। মদ আর পোশাকের উপর বিধিনিষেধ যদি পরিবর্তন করা না হয় তবে বাজারে তা কার্যকর হবে না। অন্যদিকে মক্কার পশ্চিমে আল সাইতালিয়াহ শহরে প্রকল্পে ব্যবহার করা হবে প্রায় 2450 বর্গ কিলোমিটার এলাকা। এটি আকারে প্রায় মস্কোর সমান। এখানে থাকবে আবাসিক ভবন, বিনোদন কেন্দ্র, বিমানবন্দর ও সমুদ্র বন্দর। 2050 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে এর। রিয়াদের দক্ষিণ পশ্চিমের আলকিদিয়া শহরকে সাংস্কৃতিক, ক্রিয়া ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখানে সাফারি ও থিম পার্ক থাকবে। এসব বড় প্রকল্পের বেশিরভাগেরই প্রধান বিনিয়োগকারী হল সৌদি আরবের সার্বভৌম তহবিল। তবে অন্য প্রতিষ্ঠানও সঙ্গে আছে। কিছু ক্ষেত্রে আবার দুবাইয়ের প্রতিষ্ঠানগুলোও যোগ দিয়েছে। অর্থনীতির রূপান্তরের স্বার্থেই রক্ষণশীল সমাজে বিনোদনের উপর কড়াকড়ি কমাতে চাইছে সৌদি আরব। গত বছর কনসার্ট, নাচের অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। এসবে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। 2030 সালের মধ্যে চিত্ত বিনোদনের খাতে গৃহস্থলী ব্যয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি সরকার। লন্ডন ভিত্তিক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভূরাজনৈতিক প্রকৌশলবিদ ফিলিপে ডোভা প্যান্টানাকি বলেন,
বর্তমান কর্তৃপক্ষ বিনোদনের উপর থেকে নিষিদ্ধ তফখা তুলে দিয়ে দেশটিকে বিশ্বের কাছে উন্মুক্ত করতে চাইছে। প্রতিষ্ঠিত হয়েছে বিনোদন কর্তৃপক্ষ, কিন্তু এখনও সৌদি সমাজের একটি বড় অংশ এর প্রতি অনুকূল ভাবাপন্ন নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর এর ব্যাপারে ব্যাপক সমালোচনা হচ্ছে। অর্থনৈতিক কাঠামো বদলের এই যুদ্ধে কোমর ভেদেই নেমেছে সৌদি সরকার। রাজতন্ত্রেরও বেজায় ছায়া আছে, কিন্তু এটি চরম রক্ষণশীল সমাজে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয়।